আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকালে ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে ঈদ পোস্টার আপনি এক ক্লিকে কীভাবে মেক করবেন। তো এটা যেহেতু আমাদের আগে দেওয়া উচিত ছিল, তো একটু সমস্যার কারণে আমরা এর ভিডিওটা আপলোড করতে পারিনি, এর জন্য দুঃখিত। তো এখন আমরা যেটা করবো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি সরাসরি ভিজিট করবেন। তো ডেসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনার এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারপর এখান থেকে আপনি কিছুটা স্ক্রল ডাউন করলে দেখবেন যে ফ্রি ডাউনলোড, জাস্ট ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে গুগল ড্রাইভে যদি আপনি অ্যাপ দিয়ে যেতে চান অথবা ব্রাউজার দিয়ে যেতে চান, জাস্ট ওয়ান্স ক্লিক করবেন, আপনার দেখবেন একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো হচ্ছে এই টেম্পলেট পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দের টেম্পলেটটি আপনি জাস্ট টেম্পলেটে ক্লিক করবেন। আপনার এখানে কিছু বেশ কিছু টেম্পলেট আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, আপনি ইচ্ছে মতো যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। তো এখান থেকে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে যে এখানে হচ্ছে ডাউনলোড যে অপশনটা, এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করব। ডাউনলোড অপশনের উপরে ক্লিক করলে আমাদের হচ্ছে লোডিং নিয়ে এখানে দেখবেন যে ডাউনলোড পেজ চলে আসবে, তো আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোডিং হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা এখন পিক্সেল্যাব যে অ্যাপটি, পিক্সেল্যাব অ্যাপটি ওপেন করব আমাদের ফোন থেকে। তো আমরা সরাসরি পিক্সেল্যাব অ্যাপে যাব। তো পিক্সেল্যাব অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমরা হচ্ছে টেক্সটটাকে রিমুভ করে দেবো, এর জন্য ডিলিট আইকনে যাব, যাওয়ার পর ওকে প্রেস করে দিলে আমাদের টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আমাদের যে টেম্পলেট ডাউনলোড করছে সেই টেম্পলেটটি অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে আমরা হচ্ছে এই যে তিন নম্বর যে এই অ্যাকাউন্টটাতে যাবো, যাওয়ার পর ইনপুটে যাবো, দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের যেই টেম্পলেট জাস্ট টেম্পলেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দেব, দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন হয়ে গেলে এখন আমরা যেটা করব, তো এটা যদি আপনাদের যতটুকু লাগে ততটুকু করে নেবেন, আপনাদের স্ক্রিন যতটুকু। তো ফুল স্ক্রিন হয়ে গেলে এখন আমাদের যেই পিকচারটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি সেই বক্সের ভিতরে, তো টেম্পলেটটি এক এক রকম, আপনারা যেখানে মানে সব জায়গায় আপনার সিস্টেমটা একই, আপনার যেটা পছন্দ আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আর পিকচারটি অ্যাড করার জন্য জাস্ট এখানে প্লাস অ্যাকাউন্ট পেয়ে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ফর্ম গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনার যেটা পছন্দ হয় জাস্ট আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর আপনারা যতটুকু লাগে ততটুকু নিতে পারেন, তো আমি এতটুকু নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে আমরা ঠিক এই পজিশন মতো বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে টু ব্যাক করে দেবো। এখানে দেখবেন যে ফটো, আপনার এই ফটোর উপরে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আপনি টু ব্যাক নামে একটা অপশন পেয়ে যাবেন, টু ব্যাক করে দিয়ে এটা আমার দেখেন ব্যাকে চলে গেছে। তো আমরা যে পজিশন সেই পজিশনে বসিয়ে নেব, যদি আমার ছবিটা ক্রপ হয়ে গেছে বেশি তো আপনারা ঠিক পজিশনে বসিয়ে নেবেন। দেন ছবিটা সেভ করার জন্য আপনারা হচ্ছে সেভ আইকনে ক্লিক করবেন, দেন সেভ অ্যাস ইমেজ, দেন হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে, আমাদের এটা ইমেজটা সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি হচ্ছে এক ক্লিকে খুব সহজে ঈদ পোস্টার মেক করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।